ব্যাপারটা কি হয়েছে আমি বলছি তোমাদের। ওর যখন 9-এ উঠলো তখন মাস্টার খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাচ্ছে না। দিয়ে অনেক মাস পরে তারপরে মাস্টার খুঁজে পাওয়া গেল। তারপর মাস্টার যে কটা মানে লাস্টের দিকে পারলো সে কটা পড়ালো। এখন ও তো পড়েনি ঠিকমতো, সেহেতু ঠিকমতো লিখতে পারছে না, সবাই লিখছে ও লিখতে পারছে না, আরও মানে কষ্ট লাগছে, ওর মনটা খারাপ লাগছে, ও লিখতে পারছে না। ও আমাকে বলছে যে আগের দিয়ে পড়াওনি। এদিকে আমি ওকে চাপ দিচ্ছি, পড়ার চাপ দিচ্ছি যে হ্যাঁ কেন তুই পড়ছিস না, পড় পড়। হ্যাঁ, কারণ একটা মা কি চায়? সন্তান যাতে ভালো করে পড়ে, এটা তো চায় মা। সেই মা তার মানে কি কি করে সন্তান ভালো করে পড়াশোনা করবে, ওইটাই বেশি ইয়ে থাকে। এখন যেহেতু ওকে আগের দিয়ে টিউশনি দেওয়া হয়নি, সেহেতু ও মানে পড়াগুলো বুঝতেও পারছে না, নিজের নাগালে নিতেও পারছে না পড়াগুলো, এই জন্য রেগে যাচ্ছে। আর আজকাল ওর প্রচণ্ড প্রচণ্ড রাগ হয়েছে, জানি না কেন প্রচণ্ড রাগ হয়েছে। ও একটুতে রেগে যায়, তাই ও মানে ঠিক পড়াগুলো নাগালে নিতে পারছে না, ঠিক মতো পড়তে পারছে না, মুখস্থ হচ্ছে না। কিন্তু সারা রাত জেগে জেগে পড়ছে, তো সারা রাত জেগে জেগে পড়েছে, মিথ্যা কথা বলবো না, সারা রাত জেগে জেগে পড়েছে। এদিকে আমারও সহ্য হচ্ছে না যে ও পড়ছে না কেন, আমারও সহ্য হচ্ছে না, না পড়লে তো ও পরীক্ষা ভালো দেবে না, এটাও আমার মাথার মধ্যে টেনশন ঘোরাফেরা করছে। এদিকে ও পারছে না পড়াগুলো ঠিক মতো পড়তে পারছে না, বুঝতে পারছে না, যেহেতু আগের দিয়ে পড়েনি, যেহেতু মাস্টার আগের দিয়ে পায়নি। এখন ও কী হচ্ছে, আমি যেহেতু বলছি পড় 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 পড়ে নে, পড় পড় পড়ে নে, সেহেতু ওর মাথা গরম হয়ে যাচ্ছে, দিয়ে এর জন্য ওরকম ব্যবহার করছে, ওরকম ব্যবহার করছে। আমার হেডমাস্টাররা বলছে বেশ করেছে, এরকম করছে বেশ করেছে। একটা কথা বলি, সন্তানের সন্তানের ভালোর জন্য যদি নিজের জীবনটাও চলে যায় না, তাতেও আমি পিছু পা হব না। ওরা হচ্ছে মাটির দলা, ওরা এখন মাটির দলা, ওদের যেরকমভাবে তৈরি করা হবে সেরকমভাবে তৈরি হবে। আমি যদি এখন ছেড়ে দিই যে না ও যা খুশি করছে করুক গিয়ে, আমি কিছু বলবো না, ও পড়ছে না না পড়ুক গিয়ে আমি কিছু বলবো না, তাহলে কী হবে ব্যাপারটা, ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, সেটা আমি করব না। তা ওর ভালোর জন্য যদি আমাকে মারও খেতে হয় তাও আমি খাবো, আমার নিজের জীবনটা যদি দিতে হয় তাও আমি দিয়ে দেবো, আমি পিছুপা হব না, পিছুপা হব না। ভাববো তাও যে নিজের সন্তানের জন্য, ঠিক আছে, ভাববো যে আমার নিজের সন্তানের জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল, আমার কোনো চাই আসবে না তাতে, কারণ সন্তানের জন্য করে করে তো শেষ হয়েছি, অন্যদের মতো তো না যে সন্তানের জন্য না করে শেষ হই, তাই না? এটাতে বলছি শোনো, আমার না ওই কন্টেন্টের জন্য না ওই কি বলে এরকম অভিনয় করে, আমি এরকম অভিনয় করি না, ঠিক আছে, আমার কাছে কন্টেন্ট ভরা, আমি করতে পারছি না, আমার ছেলের পরীক্ষা ছিল আজকে শেষ হলো, এবার করব। আর যেমন ভিডিও দিচ্ছিলাম সেরকম ভিডিও দেব। আরেকটা কথা, আমার লাভার্স, আমার কিউট কিউট ভিউয়ার্স, আর আমার বন্ধুরা জানে আমি কেমন, সে আমি যেই ভিডিও দিই না কেন সেই ভিডিওতেই গ্রহণ করবে আমাকে, কারণ জানে আমি কেমন, ঝুমা কেমন, সেই রূপেই আমাকে গ্রহণ করবে। আমার লাভার্সরা, আমার ভিউয়ার্সরা, আমার বন্ধুরা এতটাই ভালো, আর আমার লাভার্সরা, আমার ভিউয়ার্সরা, আর আমার বন্ধুরা তোমাদের অসংখ্য 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 ধন্যবাদ আমাকে এতটা 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 ভালোবাসা দেওয়ার জন্য।
এই ভিডিওতে তোমরা এতটা ভালোবাসা দিয়েছ, আমি আশা করতে পারিনি যে আমাকে তোমরা এতটা ভালোবাসো, এতটা ভালোবাসো তোমরা আমাকে। তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আরেকটা কথা হেঁটে বলছি, আমার ছেলের ভালোর জন্য আমার যত দূর যেতে হয় আমি তত দূর যাব। হ্যাঁ, যেমন ভিডিও করতে হয় সেরকম ভিডিও করব, আমি যেরকম মনে করব সেরকম ভিডিও করব, যেই ভিডিওতে ভিউ হবে, গাদা গাদা ভিউ হবে সেই ভিডিও করব আমি। তোমাদের যেটা করার করে নাও, কোনো প্রবলেম নেই, ডোন্ট ওয়ারি বি হ্যাপি, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আমার ছেলের ভালোর জন্য আমি সব করতে পারি, ঠিক আছে, আমার ভিউ যেটাতে হবে আমি সেটা করব, ঠিক আছে। নোংরামি না করে, নিজের চরিত্র নষ্ট না করে যত দূর যেতে হয় তত দূর যাব, ঠিক আছে, ওকে। আর আমাদের এখানে সবাই জানে যে আমার অন্তত চরিত্র নোংরা না, এটাই। কাকুরি দিদি ভাই, তোমাকে একটা কথা বলি, তুমি বলেছিলে না একটা ভিডিওতে, তুমি না কে যেন বলেছিল যে ছোটরা যদি কোনো ভুল করে থাকে তাহলে বড়রা বলবে, আর বড়রা যদি কোনো ভুল করে থাকে তাহলে ছোটরা বলবে। তাহলে তুমি একটা ভুল করেছো, সেটা আমি তোমাকে ধরিয়ে দিই, ঠিক আছে। দেখো, তুমি যখন লাইভ করছিলে এই কয়েক মাস আগে, এই দুই তিন মাস আগে লাইভ করছিলে, যে যখন যখন আমার ভিডিওগুলো আমি যখন ডিলি আমার ভিডিওগুলো যখন প্রাইভেট করে দিচ্ছিলাম, হ্যাঁ, তখন তোমার একটা লাইভে একটা তোমার ভিউয়ার্স তোমাকে আমার কথা বলছিল, হ্যাঁ, যে ও চ্যানেল মনে হয় এই হয়ে গেছে, হয়ে গেছে। তুমি এমন ভান করলা যে মনে হলো তুমি আমাকে চিনতেই পারো না, তুমি আমাকে চেনোই না, তুমি আমাকে চেনোই না, ঝুমা বলে কাউকে চেনোই না, এমন ভান করলা, ঠিক আছে। আর একটা কথা দেখো, গীতাদি তো গীতাদির সঙ্গে তো আমার তো বেশি ইয়ে নেই, তোমার সঙ্গে যা ঘনিষ্ঠতা গীতাদির সঙ্গে কিন্তু আমার ঘনিষ্ঠতা নেই। তা সত্ত্বেও গীতাদি আজকে ভিডিওতে এসে বলেছে যে ঝুমা কাঁদিস না, কাঁদিস না, কষ্ট পাস না, বুঝলা। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে না কাকুরি দিদি ভাই, তাহলে নিশ্চয়ই যখন ওই লোকটা বলেছিল লাইভে, তাহলে ওরকম ব্যবহার করতে না, আর একটা কমেন্ট অন্তত করতে, ঠিক আছে, একটা কমেন্ট অন্তত করতে, তা সেটা প্রয়োজন বোধ করোনি, যে কী হলো রে জুমা, তো শরীরটা কি খারাপ, এটা বলতে, কিন্তু সেটা বলারও প্রয়োজন বোধ করোনি। একটা কথা বলবো কাকুরি দিদি ভাই, তুমি তুমি হচ্ছে কন্টেন্টের জন্য ইয়ে করো, যখন দেখলে আমি ভাইরাল হচ্ছিলাম তখন আমার আমার নামে ভিডিও করে তুমি ভিউ কামিয়ে নিলে। আমি বলতে চাইনি কিন্তু বলতে বাধ্য হলাম, কেন জানো, আমার খুব কষ্ট লেগেছে, আমি বলতে বাধ্য হলাম কেন জানো, লাইভে যখন তুমি না চেনার ভান করলাম আমাকে, তখন একটা কমেন্ট করলে না, অতদিন ভিডিও দিইনি একটা কমেন্ট করলে না, কী রে কী হয়েছে রে, ভিডিও দিচ্ছিস না কেন, হ্যাঁ, আর তোমাকে আমি আমার দ্বিতীয় চ্যানেল থেকে গিয়ে মিষ্টি দিদি ভাই বলে কমেন্ট করে এসেছি, তুমি এমন ভান করলা, আমার ফটো দেওয়া আছে, তুমি এমন ভান করলা যে তুমি আমার আমাকেও চেনো না, আমার নামও জানো না, এমন ভান করলা, তুমি শুধু চেনো কন্টেন্ট আর কন্টেন্ট, ঠিক আছে। আজকে বলতে বাধ্য হলাম, অনেক কষ্ট পেয়েছি গো, এই দুটো কারণে অনেক কষ্ট পেয়েছি, বলতাম না, বলতে বাধ্য হলাম, আর আজকের
আজকের জন্য আরও বললাম, আজকে যখন ওরকম ভিডিও করলাম একটা এসে কমেন্ট পর্যন্ত করলা না তুমি, তোমাকে চিনে নিলাম। ঠিক আছে, যাক, ভালো থেকো, ভালো থেকো, মেয়ে স্বামীকে নিয়ে সুখে থেকো। আর রূপমাধুরী, রূপমাধুরী, তোকে নিয়ে ভিডিও আসছে, তোর কাছা খুলে যদি কাছা না পড়াই আমি, তোর শাড়ি খুলে যদি শাড়ি শাড়ি না পড়াই আমি, আমার নাম ঝিমকৃষ্ণ, তোর শাড়ি খুলে যদি তোকে ড্যাশ না করাই আমার নাম ঝিমকৃষ্ণ, একদম বলে রাখলাম। আমার পেছনে লাগা কী জিনিস সেটা দেখিয়ে দেবো তোকে, একদম এরকম দেব বলে রাখলাম, বেশি বার বাড়িস না। আমার গোটা শরীরে ব্যথা হয়ে গেছে, গোটা শরীরে যন্ত্রণায় টিকতে পারছি না, পুরো গোটা শরীরে ব্যথা। আমি অনেকটাই আমার মনে জায়গা দিয়েছিলাম, অনেকটাই জায়গা দিয়েছিলাম, এই জন্য আমি অনেক কথা বলতে পারি কিন্তু বলি না, তুই কষ্ট পাবি তার জন্য আমি বলি না, মানে অনেক কথাই বলতে পারি। ঠিক আছে, আর এই ভুল ধারণাটা রাখিস না যে আমার ছেলে ভিডিওর জন্য আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, কখনোই না। ও যেহেতু ওর পড়া অনেক লেট করে শুরু হয়েছে, অনেক পিছিয়ে গেছে, এক গাদা পড়া, তার মধ্যে ওর বন্ধুগুলো ওর সামনে বসে টুকলি করছে, ওর ওই দেখে দেখে ওর মাথা আরও গরম হয়ে গেছে, ওর সামনে বন্ধুগুলো টুকলি করছে, বড় বড় কাগজ নিয়ে গিয়ে টুকলি করছে, ও বন্ধুরা ওই কাগজ নিয়ে গিয়ে ড্যাশ করছে, ওই দেখে ওর আরও মাথা গরম হয়ে গেছে। এদিকে ও এই পরীক্ষার কয়েক মাস পরে পড়েনি, এদিকে ও কী লিখবে সেটাও জানে না, এই জন্য মাথা গরম হয়ে গেছে, যেটুকুনি পেরেছে লিখেছে এই জন্য মাথা গরম হয়ে গেছে। এই জন্য আমি তারপর আবার আমি চাপ দিয়েছি যে নে পর 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 আরও মাথা গরম হয়ে গেছে, এর জন্য এই ব্যবহারটা করতে, এই জন্য এই ব্যবহারটাও করেছে। আর আমি তো একটা মানুষ, আমারও তো সহ্যের একটা বাদ আছে, আর তোমরা হচ্ছে, আর ইউটিউবটা হচ্ছে আমার পরিবার, যে কোনো কষ্ট পাই না কেন, যে কোনো কোনো কথা হোক না কেন, আমি আমার ইউটিউবের পরিবারকে বলি, তার জন্য আমার ইউটিউবের পরিবারকে বলেছি। সেই কথাটা যদি তোরা খারাপ মিনিং করিস, আমার কিছু করার নেই, আমার কিছু করার নেই। হ্যাঁ, আর তুই কি তোরা কি ভাবিস যে ওই ভিডিও করলে, ওই ভিডিও করলে কি সে নোংরা হয়ে যায়? হ্যাঁ, ওগুলো ভুল ধারণা, যে মন থেকে পরিষ্কার সে কখনো, যে যেই কাজে করুক না কেন সে কখনো নোংরা হয় না। ঠিক আছে, আর আমারটা খোঁজ নিয়ে যাস, আমার তো নোংরা আমি ভাবিই না, আর আমার ছেলে ওই ভিডিওতে কখনো রাগ ঠাক করে না, কারণ জানে যে ওর মা অন্তত নোংরা না, এটা জানে ভালো মতো, ওর মা অন্তত নোংরা না। তাই রাখছি, টাটা। আর শুধু পা ভুল ধারণা রাখিস না, আর আমার জন্য যে এতটা ভেবেছিস, আমার জন্য যে এতটা ভেবেছিস তার জন্য অসংখ্য ধন্যবাদ তোকে, থ্যাংক ইউ, আমার ভালোবাসা নিস। এই নাচটা আমি পরশু দিন করে রেখেছিলাম, এর জন্য আজকে ছেড়ে দিলাম, আজকে আমি কিছু করিনি, আমি আজকে সারাদিন শুয়েছিলাম, কিচ্ছু করিনি, কোনো রকমে খেয়েছি আর শুয়েছি, কিচ্ছু করিনি। দেখি আবার কালকে ভিডিও, যদি শরীর যদি ভালো থাকে তাহলে ভিডিও করবো। গীতা দিদি ভাই, তুমি তোমার দুই মেয়েকে নিয়ে অনেক ভালো থাকো, অনেক সুখে থাকো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, অনেক ভালো থাকো, তোমার মনটা খুবই পরিষ্কার, এই জন্য মানুষের জন্য ভাবো, অনেক ভালো থাকো। এলাহি, তোমাকে বলছি, তুমি গ্যারান্টি দিতে পারবে তোমার সন্তানরা ভালো হবে না খারাপ হবে? পারবে না। একটা কথা, সন্তান কানা হোক খোড়া হোক সে সন্তানই, সে বুকের চাঁদি। ঠিক আছে।
কোনো কারণে হয়তো ও হয়তো কোনো কারণে ফ্রাস্ট্রেটেড ছিল, যার দরুন সহ্য করতে পারেনি। আমি বারবার করে বলছিলাম যে পড়তে বস পড়তে বস, তার জন্য হয়তো এলাহি তুমি পারবে তোমার সন্তানকে ফেলে দিতে, বা ধরো তোমার সন্তান ভালো তৈরি হয়নি, পারবে ফেলে দিতে? পারবে ফেলে দিতে? পারবে না। বা ওর জন্য কিছু করতে পারবে, কিছু না করে থাকতে পারবে? পারবে না। ঠিক আছে, সন্তান সন্তানই হয়, আর তুমি গ্যারান্টি দিতে পারো না যে তোমার সন্তানও ভালো হবে। ঠিক আছে, মা আমি মা যে তোর জনম জনম মা, লোকে যে যায় বলুক আমি যে তোর মা।